नमस्कार बंधुरा। तो इतिमध्ये आपनादेर जोन्नो एकटा बड़ो खबर उठे आसछे माध्यमिक एवं उच्च माध्यमिक निये। आपनारा जारा परीक्षा चाइछेन बा परीक्षा कोन मोडे होवा उचित से निये चिंतित छिलेन, सेई निये किन्तु आजके कमिशन एकटी नोटिफिकेशन जारी करेछे, जार माध्यम दिये आपनादेर जानते चाओया होयेछे जे परीक्षा आपनारा कोन मोडे चाइछेन एबं परीक्षा ना होले किभाबे आपनादेर परीक्षार जे मूल्यायन रयेछे सेटा करा होबे। तो कि बला होयेछे नोटिसे, चलुन बंधुरा जेने निये आमरा एई भिडियोते। तार आगे बोली बंधुरा, आपनारा जारा आमादेर चैनलेर साथे जुक्त आछेन तारा जानेन एई चैनलेर प्रत्येकटा भिडियो किन्तु दरकारी, ताई केउ एखोनो जोदि आमादेर चैनलटा সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, ইতিমধ্যে যে খবর উঠে আসছে তাতে জানা যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কি হওয়া উচিত, ইমেলে জানতে চাইলো জনমত। তো কি বলেছে চলুন বন্ধুরা দেখে নিই। তো করোনা অতিমারির মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না, বা হলে কিভাবে পরীক্ষা নেওয়া হবে, না হলে বা মূল্যায়ন কিভাবে হবে, সেই বিষয়ে কিন্তু অভিভাবক পড়ুয়া ও সাধারণ মানুষের কাছে মতামত চাইলো সরকার। তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে সরকারের তরফে, সেখানেই নিজেদের মতামত জানাতে পারবেন তারা। সোমবার দুপুর দুটোর মধ্যে মতামত জানাতে বলা হয়েছে। রবিবার রাজ্য সরকার শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে রাজ্য সরকারের ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে। সেই কমিটির যে বিষয়গুলি খতিয়ে দেখছে সেগুলি হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না, পরীক্ষা হলে কিভাবে সেই পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা না হলে মূল্যায়ন কিভাবে হবে। এই তিনটি জিনিস কিন্তু খতিয়ে দেখা হয়েছে এবং সেক্ষেত্রে সরকার আরও জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি আলোচনা করলেও সাধারণ মানুষ, অভিভাবক ও ছাত্রছাত্রীদের মতামত জানতে চাইছে তারা। তো মতামত জানানোর জন্য যে তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে নিচে এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে আন্ডারলাইন করে দিচ্ছি যে এখানে প্রথম যেটা বলা হয়েছে pbssm.spo@gmail.com, এটা এক নম্বর। দু নম্বর বলা হয়েছে কমিশনার স্কুলস এডুকেশন @gmail.com, আরেকটা বলা হয়েছে দেখুন wbssed.@gmail.com। তো বন্ধুরা, এই তিনটি ইমেল কিন্তু দেওয়া হয়েছে যেখানে আপনারা মতামত প্রকাশ করতে পারবেন, যেখানে কিন্তু অবশ্যই যারা স্টুডেন্ট ইউনিটির লোক রয়েছে তারা ইতিমধ্যেই আমাকে ইমেল করেছে এবং জানিয়েছে যে তাদের যে মতামত রয়েছে তারা কিন্তু একটা খসড়া প্রস্তুত করেছে। তো আশা করছি ওই যে খসড়াটা যারা প্রস্তুত করেছে তারা সেটা ইমেল করে দিলেই কিন্তু আশা করছি সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এবং যারা যারা এখনও পরীক্ষা চাইছে না তারা এই ইমেলগুলোতে গিয়ে পরীক্ষা ক্যান্সেল হোক বা নিজের নিজের যা মতামত রয়েছে তারা কিন্তু এই তিনটি ইমেলের মধ্যে একটিতে গেলেই কিন্তু তারা নিজস্ব মতামত জানাতে পারবে। তো গত বুধবার মাধ্যমিকের সূচি ঘোষণার কথা ছিল রাজ্য সরকারের, কিন্তু শেষ মুহূর্তে বৈঠক ক্যান্সেল করা হয়। তারপর কিন্তু রাজ্য সরকার জানিয়ে দেয় যে একটি বিশেষজ্ঞ কমিটি করা হচ্ছে, যেখানে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মনোবিদ এবং চিকিৎসক ও শিশু সুরক্ষা কমিটির সদস্যরা রয়েছেন। তাদের রিপোর্টের আগে এবার জনমত চেয়ে পাঠালো রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ইমেল আইডিগুলোতে গিয়ে আপনাদের যে মতামত রয়েছে পরীক্ষা আপনারা চাইছেন কোন মোড়ে চাইছেন, বা যদি কেউ পরীক্ষা নাও চাইছেন, পরীক্ষা বাতিল হোক যেটা চাইছেন, অবশ্যই এটা কিন্তু আপনারা ইমেলে গিয়ে ইমেল করতে পারেন। এই সমস্ত ইমেলগুলোতে তিনটি ইমেল কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা, আমরা এবার যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আপনারা এখানে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন, যেখানে আজকে ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং তার মেমো নাম্বারটাও এখানে দেওয়া হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এটা জারি করা নোটিশ এবং তার মেমো নাম্বার এবং ডেট দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ফর্মড অ্যান এক্সপার্ট কমিটি টু রিভিউ দ্য সিচুয়েশন অ্যান্ড রেকমেন্ডেড অন দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ যেগুলো বলা হলো আপনাদের মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেগুলো রয়েছে আপনারা কোন মোডে চাইছেন। যদি আপনারা না চাইছেন তাহলে আপনাদের যে পরীক্ষার সময়সূচি রয়েছে বা আপনাদের যে পরীক্ষার যে রেজাল্ট রয়েছে, ইভ্যালুয়েশন যেটা রয়েছে কীভাবে হবে, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু এখানে জানতে চেয়েছে। এবং সেখানে আপনাদের বলা হলো যে কালকে এই পয়েন্টগুলোর ভিত্তিতে কিন্তু দুটোর মধ্যে আপনাদের জানতে বলা হয়েছে। সাত জুন অর্থাৎ কালকের টাইম দেওয়া, কালকের যে ডেট দেওয়া সেটা কিন্তু দেওয়া হয়েছে বন্ধুরা। তো দ্য ওপিনিয়ন অ্যান্ড ভিউ মে বি সেন্ট ফলোয়িং ইমেলস, এবং সেক্ষেত্রে এখানে আরেকবার ইমেল তিনটে দেখতে পাচ্ছেন। এখানে ইমেল তিনটাতে আপনাদের কিন্তু যে আপনারা কীভাবে পরীক্ষা চাইছেন বা পরীক্ষা বাতিল চাইছেন কিনা সমস্ত কিছু কিন্তু এই ইমেলের মাধ্যমে আপনাদের জানাতে বলা হয়েছে কালকে দুটোর মধ্যে। তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরে গিয়েছেন এবং অফিসিয়াল নোটিশটাও কিন্তু আপনাদের দেখে দিলাম। তো বন্ধুরা, আপনারা সকলে যারা যারা পরীক্ষা চাইছেন না বা আপনাদের যা মত রয়েছে শিক্ষক থেকে, অভিভাবক থেকে, যারা ছাত্রছাত্রী রয়েছে তারা সকলেই কিন্তু এই তিনটে ইমেলে আপনারা ইমেল করে আপনাদের যে
দৃষ্টিভঙ্গি রয়েছে এই মুহূর্তে পরীক্ষা নেওয়া উচিত কিনা অবশ্যই আপনারা জানাবেন বন্ধুরা। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সকল নোটিফিকেশন কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওর মাঝেই কিন্তু আমরা দিয়ে থাকছি, তো যারা যারা পূর্বে ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নেবেন যে পরীক্ষা বাতিল হওয়া নিয়ে কী সিচুয়েশন এই মুহূর্তে রাজ্যে। তো আশা করছি বন্ধুরা কালকের মধ্যে সকলে ইমেল করতে শুরু করে দেবে এবং বেশিরভাগই কিন্তু চাইছে যে এই মুহূর্তে পরীক্ষা ক্যান্সেল হোক, এবং কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে, অভিভাবক রয়েছে যারা চাইছে এই মুহূর্তে পরীক্ষা হোক। যারা যে যা চাইছে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু নিজের মতামত এই ইমেলের মাধ্যমে আপনারা অবশ্যই প্রোভাইড করবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী আপডেটে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।